হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমাদের জন্য একটি ব্যাড নিউজ আছে, খারাপ একটি খবর আছে, পাশাপাশি একটি সুখবর আছে। সুখবরটি কেমন হতে পারে, ব্যাড নিউজটি কেমন হতে পারে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন। তো বর্তমান সময়ে অনেকেই প্রশ্ন করেন, সত্যিই কি আমাদের অল ইলিট পাস রিটার্ন চলে আসবে কি না? সিজন ওয়ান সাকুরা, সিজন টু হিপহপ অথবা ফ্রি ফায়ার, যতগুলো ইলিট পাস আছে সমস্ত ইলিট পাস ব্যাক আসবে কি না? আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, ভিডিওটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন। ভিডিওটির শুরুতে একটি ব্যাড নিউজ দিয়ে ভিডিওটি শুরু করব। ব্যাড নিউজ হচ্ছে, ফ্রি ফায়ার অলরেডি কিন্তু গেমে যখনই লগ ইন করবেন একটি ঘোষণা অথবা অ্যানাউন্সমেন্ট অলরেডি জানিয়ে দিয়েছে, আমাদের 2023 সালে মানে আমাদের জানুয়ারি মাস থেকে আমাদের ইলিট পাস আর থাকবে না। ইলিট পাসের জায়গায় বিপি মানে হচ্ছে বুইয়া পাস, আমাদের ইপি চলে যাবে, বিপি আসবে, বুইয়া পাস আসবে, ইলিট পাস চিরতরে হারিয়ে যাবে, আর কোনোদিন কিন্তু ইলিট পাস আসবে না। তো আমাদের বুইয়া পাস কেমন হতে পারে, বান্ডেল কেমন থাকতে পারে, অন্যান্য কী কী ফিউচার থাকতে পারে, আমরা কিন্তু এখনই বলতে পারবো না, কারণ আমাদের জানুয়ারি মাস থেকে কিন্তু বুইয়া পাস চালু হবে, মানে 2023 সাল থেকে। আমাদের মাঝে আরও একটি মাস আছে, ডিসেম্বর মাসে কিন্তু আপনারা ইলিট পাস নিতে পারবেন। বিজয় দিবস উপলক্ষে কিছুটা তথ্য পেয়েছি, ইলিট পাস সবাই একদম ফ্রিতে পাবেন। আমার চ্যানেলের সাথে সবাই লেগে থাকেন, আমি আপনাদেরকে খুব শীঘ্রই জানিয়ে দেবো আমরা কীভাবে ইলিট পাস সামনে যে বিজয় দিবস উপলক্ষে কীভাবে ইলিট পাস ফ্রিতে পাবো। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, আমি খুব শীঘ্রই জানিয়ে দেবো। দ্বিতীয় নাম্বার নিউজটি হচ্ছে, হয়তো অনেকে নিউজ পেয়েছেন, অনেক ধরনের ভিডিও দেখেছেন, অনেকে জানিয়েছে আমাদের সার্ভারে, আমাদের অল সার্ভারে ইলিট পাস ব্যাক চলে আসবে। সিজন ওয়ান, সিজন টু, সাকুরা, হিপহপ সহকারে যতগুলো রেয়ার ইলিট পাস আছে সমস্ত ইলিট পাস ব্যাক চলে আসবে। এই নিউজটি অনেকে জানতে চেয়েছেন অথবা অনেকেই অনেক ইউটিউবার কাছ থেকে জেনেছেন। হ্যাঁ বন্ধুরা, এমন কিছু নিউজ শোনা যাচ্ছে, কারণ যেহেতু ইলিট পাসই থাকবে না, তাহলে পুরাতন ইলিট পাসগুলো অবশ্যই ব্যাক দিতে পারে, এটা সবার মনে, এটা কিন্তু মানে বলা লাগে না, এটা কিন্তু এমনিতেই বোঝা যায়। যখন ইলিট পাসই থাকবে না, তখন তো ফ্রি ফায়ার অবশ্যই কিন্তু সমস্ত ইলিট পাস ব্যাক দিবে, কারণ ইলিট পাস টোটালি তুলে নেবে, সবাইকে আরেকবার সুযোগ দিবে নেওয়ার জন্য, অবশ্যই ব্যাক দিবে যতটুকু নিউজ মনে হয়। কিন্তু ফ্রি ফায়ার অফিসিয়াল কিন্তু এখনও নিউজ জানায়নি কত তারিখে আসবে অথবা সত্যি কি আসবে কি না। মানে ফ্রি ফায়ার যেভাবে বর্তমানে মানে গেমের ভিতর অ্যানাউন্সমেন্ট অথবা অন্যান্য অনেক নিউজ যেগুলো সরাচ্ছে, ওই হিসাবে মানে বোঝা যাচ্ছে আমাদের সার্ভারে অল ইলিট পাস মানে রেয়ার যতগুলো ইলিট পাস আছে সমস্ত ইলিট পাস ব্যাক চলে আসবে। কিন্তু সত্যিকার অর্থে সঠিক কোনো নিউজ এখনও জানা যায়নি। আপনি যদি 100% থাকেন, তাহলে 90% চান্স আছে ব্যাক দেওয়ার, সমস্ত ইলিট পাস চলে যাবে, নতুন বুইয়া পাস আসবে, তাহলে ইলিট পাস যত বান্ডেলগুলো আছে সমস্ত বান্ডেল ফ্রি ফায়ার ব্যাক দিয়ে দিবে, মানে ব্যাক দেওয়ার চান্স 90%। তো যারা জানতে চেয়েছেন সবাইকে জানিয়ে দিলাম, এ ছিল আমাদের ভিডিও। আমি খুব শীঘ্রই জানিয়ে দেবো আমাদের ডিসেম্বরের মাসের ইলিট পাসটা আপনি কীভাবে ফ্রিতে নিতে পারবেন। সবাই সাথে থাকবেন, টেক কেয়ার, বাই বাই।